চাপ বেশি চাপ একটু বেশি আপনাদের কি অবস্থা চলতেছে আমিও বেসিক্যালি এই উইকে মনে হয় আমিও খুব বেশি ওয়ার্কআউট করতে পারিনি কাজের চাপের জন্য আজকে আজকে তো মনে হয় অফ ডে ছিল নাকি আজকে অফ ডে ছিল না আমি ছুটি নিছি আজকে কিছু কাজ ছিল তো এই কাজগুলোর কারণে আসলে সব মিলে জিলে যেতে পারিনি আজকে তো বলা যায় যে এটা আমাদের প্রথমবার একসাথে ইয়েস তিনজন চ্যাম্পিয়ন লিগের ফর দা ফার্স্ট টাইম এবং এটা তো ইনশাআল্লাহ কন্টিনিউ চলতেই থাকবে ডেফিনেটলি সিরিয়াসলি হ্যাঁ ও মাই গড আমি কোনো কিছু কোনো কিছু শুরু করি শেষ করার জন্য না এটা কন্টিনিউ করার জন্য আসলাম যে একবারই হয়তো হবে তাহলে চলতে থাকবে আচ্ছা আজকেরটা চালাই আগে তারপরে দেখা যাক কি হয় ইনশাআল্লাহ গাও ভাই কি খবর কি অবস্থা আপনার কি গেম ভালো থাকতে পারি শুভ ভাই এই আমার ছাড়া ছাড়া তো একটা শুটিং করে ফেলছিলেন আপনি আমরা এত মিস করছি খালি চট্টগ্রাম যাইতে পারি নাই আপনি যদি ওই ওই পডকাস্টের বিহাইন্ড দ্য সিন এর যে রেকর্ডিং যদি দিতে পারতাম তাহলে আপনি বুঝতেন যে আপনি কত মিস করছেন আসলে ওটা রেকর্ডিং করি নাই দেখে আসলে আপনি থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ অনার্ড অনার্ড তো আচ্ছা শো ভাই আমরা তো মোটামুটি আমাদের আজকে এটা কত নাম্বার এপিসোড হবে এপিসোড মেবি 14 14 14 দেখতে দেখতে কিন্তু আমরা যখন শুরু করছিলাম তখন আমাদের একরকম ছিল এখন আমরা ডে বাই ডে আগায় নিয়ে যাচ্ছি আমাদের পডকাস্ট ডেভেলপ হচ্ছে মানুষ দেখতেছে এনজয় করতেছে মানুষজন কমেন্ট করতেছে সো আমার কিন্তু আসলে গোলটা ছিল আমার না বেসিক্যালি আমাদের গোলটা ছিল যে আমরা এমন কিছু করতে চাই যাতে মানুষের কাছে পজিটিভ ইনফরমেশনটা যায় এবং সব জায়গায় তো একদম দেখা যায় যে মানে জল খিচুড়িতে ভরা কেউ বলে এটা করেন কেউ বলে ওইটা করেন হ্যাঁ তো মানুষ মানুষও কনফিউজ মানুষ কি করবে বাট আমাদের গোল হচ্ছে মানুষের কাছে রাইট ইনফরমেশনটা পৌঁছে দেওয়া ইনফরমেশন তো যে কেউ দিতে পারে যে কেউ নিতে পারে বাট ইনফরমেশন নিয়ে আপনি ইনফরমেশনটাকে কত কাজে লাগাতে পারবেন সেটা হচ্ছে মেইন জিনিস যেমন আমরা যতই ইনফরমেশন দিই দেখা যায় যে আমাদের মধ্যে ফ্যাট লসের যে পডকাস্ট এপিসোডটা ছিল এই এপিসোডটাতে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দিয়েছি দেওয়ার পরেও দেখা গেছে যে একটা কমেন্ট আসছে কমেন্টটা আপনি আপনি অনেক রাগ হয়ে গেছিলেন কমেন্টটা দেখার পর না না আসলে রাগ হওয়ার কিছু নাই এখানে আসলে ফ্রি স্পিচ সবার যে কেউ যে কিছু বলতে পারে কিন্তু এখানে মনে করেন যে এই যে পডকাস্টে আপনি যেভাবে সবার সাথে যে ইনফরমেশন বা যে নলেজ শেয়ারিংটা যে হচ্ছে এত কেউ আপনাকে মানে ফোর্স করে তো করাচ্ছে না ডেফিনেটলি না আপনি নিজের থেকেই করছেন দে সবার ভালোর জন্য ডেফিনেটলি এবং যারা দেখছে আমরা তো কাউকে ফোর্স করেও বলছি না যে ভাই এসে দেখা কখনোই না আমাদের হয়তো ভিওরস এক লিমিটেড কিন্তু আমরা কিন্তু এই যে পডকাস্ট আমাদের যখন রিলিজ হয় তারপর আমরা যে রেসপন্স গুলো দেখতে পাই মানুষের যে ইন্টারাকশন গুলো হয় আমাদের সাথে যে বিভিন্ন কমেন্টস এ বা মেসেজে সেখানে তো দেখতে পাচ্ছি যে

আমরা ওয়ার্কআউট করি বললো ধানমন্ডি সাতাশ নম্বরে একটা জিমে ওরা ওয়ার্কআউট করে তো ওরা পডকাস্ট শুনে ওখান থেকে অনেক ইনফরমেশন ওরা পাচ্ছে আমাকে বললো যে ভাই প্লিজ এটা স্টপ করেন না আমাদের জন্য হলো এটাকে চালায় যায় আমাদের আসলে হয়তো লাখ লাখ ভিউজ হচ্ছে না এখনো বাট স্টিল আমি নট বিকজ আম পার্ট অফ দিস চ্যাম্পিয়ন মেক পডকাস্ট আমি জন্য বলছি তা না বাট ফিটনেস নিয়ে অ্যাকচুয়ালি মানে কোয়ালিটি পডকাস্ট কিন্তু আমাদের দেশে কিন্তু মানে নাই বললেই চলে যাই হয় রাইট দেখা যায় যে ফুল রবিশ কথাবার্তা মার্কেটিং স্ট্যান্ডবাজি এইসব দিয়ে পডকাস্ট যদি কেউ দেখে থাকে তাহলে কিন্তু জানতে পারবো অনেক নতুন নতুন জিনিস যেগুলা আমরা মানে অনেক বছর ধরে মনে করে আসতেছিলাম যে এগুলা ভালো যেরকম আমাদের অনেকে একটা সিম্পল জিনিস যেরকম ইয়ে করে যে আগে কার্ডিও কার্ডিওর উপরে খুব ফোকাস করে ফ্যাট লস করা অনেক কিছু আমরা কিন্তু এগুলো নিয়ে বারবার কথা বলতেছি যে স্ট্রেংথ ট্রেনিংই হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট রাতের দিন কার্ডিও আর কার্ডিও যদি করতেই হয় তাহলে হয়তো একটু মডারেট লেভেলে আফটার স্ট্রেংথ ওয়ার্কআউট তারপরে করাটাই হয়তো ভালো হবে কিন্তু এই যে এক্সট্রিম কার্ডিও করে যে টাইপ টু মাসেল অ্যাক্টিভেট করে যে ক্ষতি করে ফেলা এই জিনিসগুলো তো আমরা কয়েক বছর আগেও তো এগুলো নিয়ে এত কথা হতো না বা এত মানুষ জানতো না তো এই দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন চ্যাম্পিয়ন পডকাস্ট অন্য পডকাস্টের মধ্যে সেই তফাতটা রাইট তো যারা দেখছে অবশ্যই আশা করি তারা হয়তো কাজে লাগাতে পারবে একটা ভাইয়া দেখলাম যে আপনি যে ভাইয়ার কথাটা বললেন যে উনি যে কথাটা বলছিলেন যে আপনার কিছু ইনফরমেশন ক্লিয়ার না

যেহেতু উনি আমাকে পণ্ডিত বলছে তা আমারও তো দায়িত্ব ওনাকে শার্ট আউট দেওয়া না না সম্মান দিচ্ছে তো আমিও সম্মান দিব ওনাকে সমস্যা নেই সো আপনি অনেক কথা বললেন কিন্তু একটা ভালো ডাইরেক্টর দিলেই পারতেন তো আমার যেটা মনে হয় যে উনি হয়তো আমাদের পডকাস্টটা ঠিকভাবে দেখেন না উনি যদি পডকাস্টটা যদি একটু মনোযোগ দিয়ে হলো যদি দেখতেন একটা মানুষের অ্যাকচুয়ালি ডায়েটটা কিভাবে সাজানো দরকার এর এইটি টু নাইনটি পার্সেন্ট আপনি সিক্রেটটাই কিন্তু বলে দিয়েছেন ইভেন আমি এবং মঞ্জুর ভাই না ওয়ালিদ ভাই মনে হয় আমরা বলতেছি ওয়ালিদ ভাই ছিল ওয়ালিদ ভাই ছিল ওয়ালিদ ভাই বলতেছিলেন যে ভাই আপনি তো পুরো জিনিসই তো বলে দিতেছেন আর কি লাগবে সো ইফ হি কুড ইউজ সাম লিটল কমন সেন্স উনার এত রাগ হয়তো করাটা ইয়ে হতো না আর একটা কথা উনি বলছেন যে এত টাকা টাকা করেন কেন আপনারা তো ওনার কি ভিডিওতে আমি টাকা চাইছি কোথাও ভিডিওতে কোনো জায়গায় মানে এত কিছু নলেজ শেয়ারিং হচ্ছে ফ্রিতে আমি তো ভিডিও দেখতে কি টাকা লাগে কি জানি আমি জানি না এতই টাকা থাকে আমি বলবো যে যদি এত ইনফরমেশন পাওয়ার পরে যদি উনি ওনার নিজের ডায়েট সাথে না পারে হায়ার এ কোচ যেহেতু ওনার কাছে টাকা আছে উনি ইউটিউব দিয়ে পে করে টাকা দিয়ে ইউটিউব দেখে এনিওয়েজ আমরা আজকে আমাদের আহ কোশ্চেনের অ্যান্সার সেগমেন্টে চলে যাই আছে আজকে আমাদের ভালোই কোশ্চেন অনেক কোয়েশ্চেন আছে হ্যাঁ বিভিন্ন ইয়েতে যখন দেই হুম হুম এখন ইটস ভেরি ডিফিকাল্ট কোনটা দিয়ে শুরু করব আচ্ছা আমি একটু ইজি করে দিই ভাই হ্যাঁ বলেন না ফারস্টে আমরা আগে আস্ক মি এর क्वेश्चन গুলো নেই দেন আমরা পেজের কমেন্টের কোশ্চেনগুলো क्वेश्चन গুলো নিব ভাই প্রথম क्वेश्चन যেটা সকালে ওয়েট ট্রেনিং করলে ওয়ার্কআউটের আগে এক বা দুই পিস খেজুর খেয়ে নিলে কি ফ্যাট লস লসে কোনো এফেক্ট করতে পারে মানে আমি তো এরকম বিভিন্ন সময় আর কি খেজুর টেজুর খাই তো এটাতে কি সুগার স্পাইক টাইক হতে পারে ব্লাডে ব্লাড স্ট্রিমে আচ্ছা ফার্স্ট অফ অল যদি সুবাই প্রশ্নের অ্যান্সার দেই তাহলে ডিপেন্ড করে যে এখানে আপনি খেজুরটা কোন সময় খাচ্ছেন সুবাই যদি দেখা যায় যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কার্ডিও খেজুর খেয়ে দেন আপনি কার্ডিও করতেছেন ডেফিনেটলি আপনি একটা ইনসুলিন স্পাইক পাবেন এবং আপনার ফ্যাট লস ঝামেলা হবেই কারণ অলরেডি আপনি ব্লাড গ্লুকোজ রেজ করে দিচ্ছেন তো আপনার বডি তখন ব্লাড গ্লুকোজ নিয়ে খেলবে স্টোর বডি ফ্যাট নিয়ে কম খেলবে আর ওই ভাইয়ের প্রশ্নটা ছিল কি যে উনি গাও ভাই শো একবার যদি রিপিট করতেন প্রশ্নটা কিংবা গাও যদি রিপিট করতেন প্রশ্নটা প্রশ্নটা হ্যাঁ সকালে ওয়েট ট্রেনিং করলে ওয়ার্কআউটের আগে এক বা দুই পিস খেজুর খেয়ে নিলে কি ফ্যাট লসে কোনো এফেক্ট পড়তে পারে হ্যাঁ সকালে ওয়েট ট্রেনিং করলে ওয়ার্কআউটের আগে আচ্ছা আমি বলবো কি যে আপনি যদি সকালবেলা ওয়েট ট্রেনিংই করেন ফার্স্ট অফ অল খালি পেটে ওয়েট ট্রেনিং না করাটাই ভালো সেকেন্ড হচ্ছে যদি আপনি খেতেই হয় তাহলে খালি খেজুর কেন খাবেন খালি কার্ব কার্ব খেয়ে আপনার ব্যায়াম করাটা একদমই ঠিক হবে না কার্বের সাথে প্রোটিনের অবশ্যই কম্বিনেশন রাখতে হবে সো ধরেন আপনি আয়দার একটা ডিম কিংবা দুইটা ডিম একটা দুইটা খেজুর অথবা ওয়ান স্কুপ বয়ে প্রোটিন অথবা খেজুর ওয়ান স্কুপ বয়ে প্রোটিন এবং খেজুর এই দুইটাকে কম্বাইন করে খেয়ে পঁয়তাল্লিশ মিনিট পর আপনি জিমে গিয়ে ওয়ার্কআউট করেন সো দ্যাট এটা যে এতে যেটা হবে যে আপনার আপনার মেটাবলিজমও ভালো থাকবে আপনার বডি প্রোটিন স্টারবেশনও পড়বে না এবং আপনার বডি এনাফ এনার্জিও পাবে সো খালি কার খেয়ে ওয়ার্কআউট করাটা আসলে আমি প্রিফার করি না কারণ কার্বের সাথে প্রোটিনের কম্বিনেশন আপনার লাগবে না আপনার বডি মানে অ্যামিনো সাপ্লাই দেবে কোথেকে আর আপনি যখন আট ঘন্টা ফার্স্ট অবস্থায় ঘুম থেকে উঠবেন আপনার বডি অবশ্যই তখন প্রোটিন ডিপ ডিপ্রাইব মুটে থাকে সো অ্যামিনো অ্যাসিড মাসেলে না দিয়ে আপনি ওয়ার্কআউট করতে যাওয়া তো ওয়েট ট্রেনিংটা অ্যাটলিস্ট ঠিক না কার্ডিও হইলে আমি প্রিফার করবো বাট ওয়েট ট্রেনিং এমটি স্টমাক আমি অ্যালাউ করি না নেক্সট কোয়েশ্চেন ক্রিয়েটিন সাইকেলে থাকাকালীন নফল রোজা থাকলে সাহরি ও ওয়াটার ইনটেক নিয়ম কি দেখেন ক্রিয়েটিন আপনি যখনই খাবেন আপনার পানির পরিমাণ বাড়াইতে হবে ডেফিনেটলি পানির পরিমাণ বাড়াইতে হবে এই কারণে যে ক্রিয়েটিন আমাদের মাসেলের ভিতরে পানি নিয়ে যায় তো যেহেতু মাসেলের ভিতরে পানি সে কন্টিনিউসলি শ্যুট করতে থাকে এতে বডি ডিহাইড্রেট হওয়ার চান্স থাকে তো বডিতে ক্র্যাম্প আসার একটা সুযোগ চান্সেস থাকে সো বেটার হচ্ছে যে আপনি ক্রিয়েটিন যখনই খাবেন যা পানি খান তার ডাবল খাবেন আমি সবাইকে রিকমেন্ড করি মিনিমাম পাঁচ থেকে ছয় লিটার পানি এবং এখন যেহেতু সামার টাইম অ্যাটলিস্ট ছয় থেকে সাত লিটার কারণ আমাদের বডি কন্টিনিউয়াসলি ডিহাইড্রেট হইতেই আসে আরেকটা জিনিস আমি বলবো যে খালি পানি বাড়াইলেও হবে না পাশাপাশি সল্ট ইনটেক বাড়াইতে হবে কারণ উইদাউট সল্ট আপনার বডি পানি হোল্ড করতে পারবে না এখন পানি হোল্ডিং নিয়ে কিন্তু অনেকের ভুল ধারণা থাকতে পারে যে পানি হোল্ড মানে মনে করে বডি ওয়াটার হোল্ড করতেছে আসলে ব্যাপারটা এমন না পানি হোল্ড বলতে আমি এখানে মেন করতেছি যে আমাদের মাসল তো সেভেন্টি ওয়াটার তো মাসেলের ভিতরে যে পানি যেটার কারণে মাসেলে ফুলনেস থাকে আপনি হাইব্রেড থাকেন সেই কারণে ওই পানিটার জন্য কিন্তু আমাদের মাসেলের সল্ট দরকার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ক্রিয়েটিন সাইকেলে থাকাকালীন চা কফি কি রেগুলার চালু রাখা যাবে লাইক দিনে তিন চার কাপ হ্যাঁ চা কফি চালু রাখা যাবে বাট আমি মনে করি দিনে তিন চার কাপ চা কফি অনেক বেশি হয়ে যায় এতে যেটা হয় কি যে আপনি ক্যাফেন

নেক্সট কোয়েশ্চেন আমাদের সেই একই ভাইয়ের আসলে ক্রিয়েটিন নিয়ে বেশ কিছু কোয়েশ্চেন এই জায়গায় ক্রিয়েটিন নিলে পানি বাড়ায় খেতে হয় এক্সট্রা পানি কি ক্রিয়েটিন ইনটেকের দিন নিতে হবে নাকি পুরো সাইকেলেই চালু থাকবে আচ্ছা আমরা যদি ওয়েট ট্রেনিং যারা করি এক্সারসাইজ করি হাই প্রোটিন ডায়েট করি আমাদের সবারই উচিত পানি বাড়ায় খাওয়া কারণ পানি যদি আমরা বাড়ায় না খাই আমাদের বডি ডাইজেশন প্রপার করতে পারবে না ঠিক মতন ফুড ইউটিলাইজ করতে পারবে না এবং এই যে আমরা এত খাবার দাবার খাইতেছি এগুলো তো ওয়াশ আউট হওয়া দরকার ঠিক না সো পানি আমাদের ক্রিয়েটিন নিলেও বেশি খেতে হবে ক্রিয়েটিন না নিলেও বেশি খেতে হবে ক্রিয়েটিন নিলে একটু বেশি খেতে হবে এই কারণে বলি যে যাতে বডি ওই যেটা বললাম যে ডিহাইড্রেশন ক্র্যাম্প এই জিনিসগুলো যাতে না হয় এবং ক্রিয়েটিনের ম্যাক্সিমাম বেনিফিট পাইতে হইলে আপনার পানি ইনটেক বাড়াইতেই হবে নাহলে আপনি ম্যাক্সিমাম বেনিফিটটা পাবেন ওই যে পাম্প স্ট্রেংথ এটা আপনার আসবে না নেক্সট কোয়েশ্চেন

শোনালেন শোলড উই সাইকেল মাল্টি ভিটামিন আর বডি বিল্ডিং মাল্টি ভিটামিনের তফাৎ ওকে না মাল্টি সাইকেল করার কোনো প্রয়োজন নেই কারণ মাল্টি ভিটামিন আমাদের বডি ডেইলি নিড এটা আমাদের বডির প্রতিদিন আমাদের বডিকে দিতেই হবে আচ্ছা এখন ফার্মা আর যে সাপ্লিমেন্টারি আমাদের বডি বিল্ডিং লাইনের যে মাল্টি ভিটামিন পাওয়া যায় দুটার পার্থক্য হচ্ছে একটাই যে ফার্মা গ্রেডেরগুলার কোয়ালিটি অনেক ভালো বাট ভিতরে যে কোয়ান্টিটি লাইক দ্যাট মিনস নিউট্রেন যে কোয়ান্টিটি লাইক ভিটামিন এ বি সি ডি যেগুলো দেওয়া থাকে এগুলো পরিমাণে অনেক কম দেওয়া থাকে জন্য যে পরিমাণ ভিটামিন দরকার ওই ডোজেস দেওয়া থাকে না সো দ্যাট যেখানে লেখা থাকে ওদের দিনে এক ট্যাবলেট ওখানে চার থেকে পাঁচটা আমাদের খাওয়া লাগে ওইটা আমাদের পুরো করতে হইলে কিন্তু যেগুলা বডি বিল্ডিং সাপ্লিমেন্টারিতে পাওয়া যাচ্ছে সেগুলোতে আমাদের অ্যাথলেটদের জন্য এনাফ পরিমাণ ভিটামিন সাপ্লাই দেওয়া থাকে এবং আপনার ওইটা নিলে আপনার ওভার ডোজ নেওয়ার প্রয়োজন পড়ে না যা আছে তাই রিকমেন্ডেড ডোজ আপনি নিলে আপনার কাজ হয়ে যাবে আচ্ছা আমরা আমাদের কিছু কমেন্টস এর প্রশ্নের দিকে যাই এখন এখানে কিছু প্রশ্ন আছে আপনার বিভিন্ন ওয়ার্কআউট নিয়ে যদি ওয়ার্কআউট নিয়ে কোনো কোশ্চেন কভার করতে চান আমরা তো ওয়ার্কআউটের প্রচুর ভিডিওস তো আছে আপনার ফেসবুক পেজে এবং বিভিন্ন লাইভে তো মানে পুরো ওয়ার্কআউট রুটিন আমরা শেয়ারই দিছি আচ্ছা আমরা আগে শুরু হয়ে গুলো আমরা দেখি যদি মনে করি যে না এই এই কোয়েশন অ্যান্সারটা কোয়েশনের থেকে বেটার হবে আমি ওয়ার্কআউট করে দিব তো আমি ওয়ার্কআউট করে দেখাই দিব যেমন একটা প্রশ্ন ছিল যে টপ 5ショルダー এন্ড টপ 5 লেগ ওয়ার্কার ফর ম্যাসিভ পাম্প ওকে আচ্ছা আমি এখন মুখে বলে দেই পরেরটা পরে আমি সেট করে দিব যদি টপ 5ショルダー এক্সারসাইজ যদি কেউ যদি কেউ বলে আচ্ছা এখানে একটা কথা আছে যে ম্যাসিভ পাম্পের যে বিষয়টা না আমি অ্যানসারটা এইভাবে দেই ম্যাসিভ পাম্প ডিপেন্ড করে আপনার ট্রেনিং ইনটেনসিটির উপরে আপনি এক একটা কত কতটুকু লোড জেনারেট করতে পারতেছেন দ্যাট মিন্স পুশ করতে যখন নামাইতেছেন উপর থেকে নিচে নামাচ্ছেন ডাম্বল প্রেস করতেছেন উপর থেকে নিচে নামাইতেছেন কতটুকু নেগেটিভ কয়ে সেকেন্ড টেম্পো হোল্ডিং আপনি নিচে নামাচ্ছেন এবং পুশ করার সময় কতটুকু হাইলি কন্ট্রাক্ট করে উপরের দিকে পুশ করতেছেন এইগুলোর উপর ডিপেন্ড করে আপনার ওভারঅল আহ যে পাম্পের বিষয়টা মেসিভ পাম্প যেটাকে আপনি বলতেছেন এই জিনিসগুলো যদি ব্যালেন্স মেনটেন না করেন আপনি যদি একসাথে বিশটা আইটেমও করেন তাও আপনার পাম্প আসবে না আর যদি আপনি এগুলো মেনটেন করেন প্রপার ইন্টেন্সিটি সুপার সেটিং ড্রপ সেটিং নেগেটিভ র্যাপস টেম্পো এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি তিন থেকে চারটা এক্সারসাইজ করলে আপনার শোল্ডার আর মুভ করতে পারবেন না সো আমি ইনশাল্লাহ শোল্ডার ওয়ার্কআউটের একটা ভিডিও পোস্ট করব এবং আপনার এই কোয়েশ্চেনের অ্যানসারই আমি ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিও করে করে আপনাকে দেখাবো এবং আপনি ট্রাই করে আমাকে জানাবেন

তো ওই সময় আমরা আসলে আমাদের কি করা উচিত না রেপস বাড়ায় উচিত না তখন আমাদের করা উচিত কি ওই রেপসেই রেপসটা কঠিন বানানো উচিত কেমনে টাইম আন্ডার টেনশন স্লো আপ স্লো ডাউন পজ ফর এ সেকেন্ড দেন ড্রপ সেট अप्लाई করা ধরেন আপনি আগে আপনি ধরেন 40 কেজি দিয়ে ধরেন 10টা মারতে পারতেন এখন আপনি 40 কেজি দিয়েই মারবেন সমস্যা নেই হয়তো 10টা পারেন না এখন 4টা পারেন 5টা পারেন সাথে সাথে আপনি ড্রপ করে ফেলেন ওয়েট ড্রপ করে ওই পাঁচের পর থেকে অ্যাকাউন্ট করেন ধরুন আপনি চল্লিশ কেজিতে মারছেন এরপর ড্রপ করে নিলেন পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজিতে চারটা মারছেন চারটা মারার পর আপনি দশটা মারতে হবে থাকি কয়টা আর ছয় র্যাপস তো আপনি আরও বাড়ায় দিলেন ওই তো আর ড্রপ করলেন করে ড্রপ করে বাকি র্যাপস কন্টিনিউ করলেন আচ্ছা এখানে বডি ফ্যাট রিডিউসিং টিপস ওর কাটিং টিপস আছে একজন চেয়েছেন তো এটা তো আসলে এক কথায় তো শেষ করতে অনেক ডিফিকাল্ট আমাদের তো একটা এক কথায় শেষ করতে ফ্যাট লসে তো একটা পডকাস্ট আমাদের হ্যাঁ डेफिनेटলি আপনারা যদি চান আমাদের এই পডকাস্টে দেখতে পারেন অনেক কিছু অ্যানসার পেয়ে যাবেন আমি খালি একটা কথাই বলছি যে ফ্যাট লস এবং কাটিং টিপস কাটিং টিপস সবচেয়ে বড় টিপস যেটা আপনি প্রপার ওয়েট ট্রেনিং করবেন ডেইলি প্রপার কার্ডিও করবেন না যতটুকু আপনার দরকার এবং একটা ডায়েট শুরু করেন যেটা সেমি ক্যালোরি ডেফিসিট সুপার ক্যালোরি সুপার ক্যালোরি ডেফিসিট না সেমি ক্যালোরি ডেফিসিট এই কারণে যে আপনি ফ্যাট লসের শুরুতে আপনার কিছু স্ট্রেন্থ দরকার আছে যদি আপনি একেবারে ক্যালোরি কমায় শুরু করেন তাহলে আপনি দুই থেকে তিন উইক পর আর সারভাইভ করতে পারবেন না আপনার কাছে তখন উইক লাগা শুরু হবে সো বেটার আপনি সেমি ডেফিসিট দিয়ে শুরু করেন স্লোলি প্রোগ্রেস বুঝে আপনি আপনার ডায়েট চেঞ্জ করবেন আচ্ছা ঠিক আমাদের এক ভাইয়া স্যার বেলি লুজ কিভাবে করব যদি কিছু টিপস দিতেন কার্বস কি কমায় ফেলবো নাকি উনি আমাদের পডকাস্ট মনে একদম দেখেনি নেই হয়তো এখন পর্যন্ত আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই কি এখানে যে বেলি ফ্যাট হোক আর বডির যে কোনো জায়গায় স্পট ফ্যাট রিডাকশন তো করা যায় না হ্যাঁ আপনার ওভারঅল বডি ফ্যাটই যাবে বাট ব্যাপারটা হচ্ছে কি যে আমরা আগে কি আগে আপনি একটা বেসিক মানে বেস বেসলাইন ডায়েট দিয়ে শুরু করেন ধরেন আপনি যদি 20% এর উপরে আপনার বডি ফ্যাট থাকে দ্যাট মিন্স 20% বডি ফ্যাট আপনি বুঝবেন কেমনে ধরেন আপনার পেট এত বড় এই পাঁচ বডি ফ্যাট যদি থাকে তাহলে আপনি আপনার বডি ওয়েট যে আছে কেজিতে ওই কেজিতে আপনি দেড় থেকে দুই গ্রাম দিয়ে শুরু করেন দেন স্লোলি আপনি আপনার প্রোগ্রেশনের উপরে আপনি কার বাড়াবেন ইটস আপ টু ইউ ক্যালোরি সাইকেল করতে পারেন কার্ব সাইকেলিং করতে পারেন এবং প্রোটিন দুই গ্রাম পার কেজি অফ বডি ওয়েট এবং ফ্যাট পয়েন্ট ফাইভ গ্রাম দিয়ে আপনি শুরু করেন দেখেন এক সপ্তাহ সপ্তাহ পর আপনার বডি ফুয়ে যাচ্ছে এবং আমি সবসময় বলবো যে ওয়েট ট্রেনিং এ ফোকাস দেন বেশি ওয়েট ট্রেনিং এ যত বেশি ফোকাস দেবেন ওয়েট ট্রেনিং এ বেশি ফোকাস দিলে আপনি মাসেল বিল্ড করতে পারবেন লিস্ট বিল্ড না করতে পারবেন মেনটেন করতে পারবেন যেটা আপনার আছে এটা আপনার এই যে মাসেল ধরে রাখলেন এইটা আপনার মেটাবলিজম রে কি ওনার এসএল জয়েন্ট পেইন এখন কি জিম করতে পারবে কিনা এখন ভাই এসএল জয়েন্ট পেইন এর অনেকগুলো ব্যাপার আছে এখন যদি এটা আপনার এই পেইনটা যদি আপনার ডিস্ক পর্যন্ত উঠে যায় ডিপলি উঠে যায় তাহলে অবশ্যই আপনি ফিজিওথেরাপিস্ট দেখে তার অ্যাডভাইস নিয়ে আপনি ওয়ার্কআউট করেন আর যদি এটা এখন স্বাভাবিক রেঞ্জে থাকে আসলে এই এই যে জিনিসগুলো না এদেরকে না দেখে কোনো অ্যাডভাইস পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় কারণ পেইনের অনেক ব্যাপার হতে পারে হ্যাঁ হ্যাঁ সো আগে আমার জানতে হবে এবং আমার মনে হয় যে এই ব্যাপারগুলো আপনি একজন ফিজিওথেরাপিস্ট দেখে দেন আপনি নেক্সট স্টেপটা আগে বাড়েন প্রশ্নটা ভালোই বড়

এবং চেক করা তার নিউট্রিশন ওভারঅল অনপয়েন্ট আছে কি না আমি কিন্তু নট অনলি আমি বলতেছি যে এখানে শুধুমাত্র উইক বডি পার্ট এর নিউট্রিশন এখানে আমি বলতেছি যে ওভারঅল ওভারঅল যে তার সাত দিনে যে ডায়েট প্ল্যান এখানে আগে তার কোনো নিউট্রিশনাল ল্যাকিংস আছে কিনা স্পেশালি প্রোটিন এবং কার্বোহাইড্রেট এনার্জি সোর্স এবং এটা যদি তার ঠিক থাকে তাইলে তার যেটা করতে হবে সে একদিন করার পর আগে যদি তার নিউট্রিশন পয়েন্ট থাকে তাহলে অবশ্যই সে রেজাল্ট যদি রেজাল্ট না পায় তখন সে করতে পারে যে উইক বডি পার্ট সপ্তাহে দুইবার করুক এবং ওই দুই দিন লিটল বিট প্রোটিন হায়ার এবং লিটল বিট কার্ব হায়ার রেখে সে এটা করতে পারে এখন এখানে কথা আছে কি যে মানুষ যে ব্যায়াম করে দেখবেন একটা ওয়ার্কআউট সেশন করতে এক পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ম্যাক্সিমাম দেড় ঘন্টা লাগে ওখানে দেখা যায় অনেক সময় মানুষ দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগাই দিচ্ছে কিন্তু তার যে নেমুলেশন মাসালে দেওয়া লোড মাসালে জেনারেট করে সেটা সে করতেছে না এবং সে ভাবতেছে এটা মেবি তার উইক বডি পার্ট অনেক সময় দেখা যায় কি যে অনেক বডি পার্ট যেমন কাফ কাফ হাই রেপসে রেসপন্স করে এখন কেমনে কাফ ট্রেনিং করবে এটা অনেকেরই কোনো আইডিয়া নেই যে কতটুকু লোড দিবে কাপসে কিন্তু আপনার চার ল্যাপ পাঁচ র্যাপে কোনো কাজ হয় না কাপসে মিনিমাম পনেরো থেকে বিশ র্যাপস লাগে কারণ স্টাবান মাসাল ট্র্যাপস এবং কাফ সেই দুটি স্টাবন মোশন কাফ সারাদিন স্ট্রেস নেয় ও কিচ্ছু হয় না গায়ে লাগে না সেম দেখবেন আপনি লেগের যে ব্যায়ামগুলো আছে হ্যাক স্কোয়াট লেগ প্রেস এগুলো কিন্তু কোনোটাই দুই র্যাপ তিন র্যাপ চার র্যাপে কাজ করে না স্কোয়াটও কিন্তু আমাদের মিনিমাম চার র্যাপ ছয় র্যাপে নিচে কাজ করে না হ্যাঁ এর কারণ হচ্ছে যে এই মাসেলগুলো সারাদিন স্ট্রেস নেয় ওর গায়ে লাগে না হ্যাঁ তো আগে আপনি দেখেন যে যেই বডি পার্টটা আপনি উইক মনে করতেছেন আদৌ কি আপনি ওই বডি পার্টটা ওয়ান্স ইন এ উইক প্রপার ইন্টেন্সিটিতে ট্রেনিং করতেছেন কিনা সেটাকে মেক শিওর করেন যদি ওইটা মেক শিওর করে তারপরে গিয়ে আমরা দুইবার উইকলি ট্রেনিং দেন নিউট্রিশনের প্রায়োরিটাইজেশন এগুলো আমরা অ্যাড করতে পারি বাট আমি আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মানুষ যারা বলে যে আমার উইক বডি পার্ট ডেভেলপ হচ্ছে না তারা কেউই প্রপার প্ল্যান ফলো করে না আর ওনার সেকেন্ড পার্ট অফ দা কোয়েশ্চেন ছিল যে উনি বুঝবে কি করে যে ওনার মাসেলটার রিকভারি হয়ে গেছে এটা কি সোরনেস দিয়ে বুঝবে না কি দিয়ে বুঝবে আচ্ছা এখানে অনেকগুলা ব্যাপার আছে যেমন মাসেল রিকভারি কিভাবে হয়ে গেছে এটা আসলে এমনি খুব মুশকিল কেন আমি বললাম যে ভাই আমি এক সপ্তাহ বাইসেপ মারিনি না মারার পর আমি কি করলাম আমি এক সপ্তাহ পরে বাইসেপ মারলাম একটু ইন্টেন্স পেইনটা রয়ে গেল চার দিন পর্যন্ত এখন ওই পেইনটা কি আসলে আমার রিকভার হয়নি দেখে হচ্ছে নাকি না বডি এতদিন সিগন্যাল পাইনি হঠাৎ করে এই স্টিমুলেশনটা দেখে আমার পেইনটা হচ্ছে পোস্ট স্টিমুলেশনটা হয়েছে দেখি পেনটা হচ্ছে দ্যাট ডাজেন্ট মিন আমার বডি রিকভারি হয়নি রিকভারি হয়নি এটার সাইন হচ্ছে আপনি ট্রেনিং যে বডি পার্টে ট্রেন করছেন তারপর দিন ঘুমতে কথা বলতে ল্যাথার জিগ লাগতেছে যেমন আপনি লেগস মারছেন তারপর দিন খুব ল্যাথার জিগ লাগতেছে দ্যাট মিনস আপনার রিকভারি হয়নি তারপরে দিনে যদি ল্যাথার জিগ লেগে থাকে তাহলে বুঝবেন যে আপনার আসলে রিকভারি হয়নি আর যদি আপনি দেখেন যে একদিন পরে ঠিক হয়ে গেছে তাহলে বুঝতে হবে আপনি প্রপার রিকভার হয়ে গেছেন অলরেডি তো এখানে টেনশনের কোনো কিছু নেই গুলো শেষ আপনার কমেন্ট সেলগুলো সবই আমাদের তাসিন ভাই ছিল স্টোরি কোশ্চেন সব তাসিন বাইরে ছিল আমি জানি আচ্ছা নেক্সট क्वेश्चन একটা সুন্দর क्वेश्चन আছে আমাদের জন্য ফার্মের এগ আর দেশি এগ একই সেম নিউট্রিশন 100% সেম নিউট্রিশন কোনো পার্থক্য নেই মুরগি কি এটা বলতে পারবে ডিপেন্ড করবে আসলে মুরগি যেহেতু আমরা যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের সব মুরগি একই খাবার খায় আমি এটা নিয়ে একটু মানে দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন বাট এটা থেকে আমার একটা মজার জিনিস মনে আসছে বলুন না ভাই আমি এটা নিয়ে আপনার সাথে একটু জিজ্ঞেস করতে চাই রিসেন্টলি আই স দিস পডকাস্ট ফিটনেস ইন্টারভিউ মোর লাইক তো সেখানে একজন বলতেছিলেন যে দেশি মুরগির থেকে সরি এই ফার্মের মুরগির থেকে দেশি মুরগি খাওয়া ভালো তো উনি লজিকটা দিচ্ছিলেন যে ফার্মের মুরগি তো ছুটি করতে পারে না তো তার শরীরের জন্য ফ্যাট বেশি জমে এবং আচ্ছা স্যার কার্ড আপনারা দেখছেন নাকি ইন্টারভিউটা আর দেশি মুরগি তো দৌড়াদৌড়ি বেশি করে তো সেই জন্য তার ফ্যাট একটু কম তো আমার কাছে এখন লজিকটা খুব মজাই লেগেছে যে এই কারণে নাকি আমরা ফার্মের মুরগি খাওয়াচ্ছে দেশি মুরগিটা খাওয়াটাই ভালো আপনি কিছু বলবেন এখন ঘটনা হয়েছে কি যে যে অ্যাডভাইসটা দিছে সে তার মুরগি না সে তো মানুষ আর মুরগি তো মুরগি তো আমার মনে হয় যে সে মানুষে মানুষের মতন অ্যাডভাইস দেখ মুরগির মতন অ্যাডভাইস না দেখ ও বাই দ্য ওয়ে সরি সে পুরুষ না মহিলা পুরুষ মানুষ তাহলে মোরক ভাই লাখ লাখ ভিউজ লাখ লাখ ভিউজ শুনেন সবচেয়ে আমি দেখলাম যে যত প্রকারের নুইসেন্স আছে এই নুইসেন্সগুলোই লাখ লাখ ভিউ হয় কারণ কি জানেন নুইসেন্সগুলো শুনতে মজা লাগে বিনোদন হা হা করে মানুষ হাসে দ্যাটস ওয়াই এই নুইসেন্সগুলোতে লাখ লাখ ভিউ হয় বাট ভিউ ভাই ডাম মুরগি সেটার উপর মানে সেটার চিন্তা করার জন্য মুরগির ফিটনেস নিয়ে ওই 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 চিন্তা করতেছে মানে আনবিলিভেবল মানে আনফাকিং বিলিভেবল ম্যান এন্ড আমি যদি আমার এটা বলতে মানে হি ইজ সো নাও মানে মুরগির ফিটনেস নিয়ে উনি চিন্তা ভাই আমি বুঝছি কার কথা বলছেন আমি যদি আমার মেসেঞ্জারটা খুলি আর স্ক্রিনশটটা যদি দিয়ে দেই তাহলে কিন্তু মোটামুটি অনেক মজা হবে না থেকে তার ফিটনেস না তাহলে যেকোনো মুরগি তো খাওয়া যায় ভাই রাইট হান্ড্রেড ভাই আর এত এত বাদ বিচার যদি আমরা করতে থাকি আমরা জন্মের পর ইয়েটা ফেলে দেই স্ক্রিনটা ফেলে দেই স্ক্রিনটা ফেলে দিয়ে আমরা মাংসটা খেলাম আমার দেখতে হবে যে ভাই আমার মাংস কই আছে না না উনি তো বলছে যে ওই ফার্মের মুরগির কোলেস্টেরল বেশি কোলেস্টেরল বেশি কোলেস্টেরল বেশি নরে না তো উনি কি মুরগি নিয়ে আজ কোলেস্টেরল চেক করছে আরে ভাই কোন ডায়াগনস্টিক সেন্টারে নিয়েছিল হয়তো ব্লাড টেস্ট করছে কি এই মুরগি বিদ মুরগি বিদ এই যে আমাদের আরেক ভাই জিজ্ঞেস করছে ভাই শরীরে কাটিং আসার জন্য করণীয় কি কোন কি লিখছে সে ভাবির তো

এরপর একটু স্ট্রেচিং স্পেশালি কোবরা স্ক্র্যাচিং করলে একটু রিলিফ পাই এটা কি ওই ইঞ্জুরির সাথে অ্যাসোসিয়েটেড অর আমি স্ট্রেচিং করতেছি না রেগুলার জন্য হচ্ছে মে বি আপনি রেগুলার স্ট্রেচিং করতেছেন না দ্যাটস ওয়ের প্রবলেমটা তাদের হচ্ছে আহ যেহেতু আপনার ব্যাকের সমস্যা আপনার উচিত এভরি ডে বিফোর বেড এবং ঘুম থেকে ওঠার পর স্ট্রেচিংগুলো করা ব্যাকের স্ট্রেচিংগুলো করা যে স্ট্রেচিংগুলো ব্যাককে রিলিফ করতে হেল্প করে এবং আপনি যখনই এক্সারসাইজ করবেন ব্যাকের অবশ্যই ব্যাকটাকে ডিকম্প্রেস করবেন এখন ডিকম্প্রেস কেমনে করবেন জিমে যাবেন পুল আপ বারের মধ্যে ঝুলবেন কতক্ষণ ধরেন আপনি টেন সেকেন্ড টেন টু ফিফটিন সেকেন্ড ঝুলবেন বিফোর এক্সারসাইজ এবং আফটার এক্সারসাইজ এভরি ডে এটা আপনি করবেন সো দ্যাট আপনার ব্যাক সবসময় ডিকম্প্রেস থাকবে এবং ডিকম্প্রেস থাকলে যেটা হবে যে আপনি কখনো এই স্টিফনেসটা ফিল করবেন না আর পড়লেও কম করবেন

কথা আমরা অলরেডি বলা হয়ে গেছে ফার্মের মুরগি দেশি মুরগি যে কোনো মুরগি ইচ্ছা হয় আপনারা খান কোনো সমস্যা নাই মুরগি খান খান মুরগি আচ্ছা জার্নি থেকে রাতে ওটস খাওয়া যাবে মানে রাতের সাথে বা দিনে কি প্রবলেম মানে রাতে ওটস খেললেই বা কি অসুবিধা হতে পারে কোন সমস্যা নেই যদি আপনার ম্যাক্রোসে এটা অ্যালাউ করে আপনার ম্যাক্রোসে যদি কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি আপনি ওটস ভাত যে কোনো কোনো জিনিস খেতে পারবেন রাতে সমস্যা নেই যদি এক্সট্রিম হয়ে থাকেন তাহলে আমি বলবো রাত্রে বেলা কার্বটাকে অ্যাভয়েড করেন ওই কার্পটা ওই সেম কার্বটাকে কাট করেন না আপনি ওইটা দিনের অন্য সময় কাজে লাগান বাট আপনি যদি কার্ব সেন্সিটিভ না হয়ে থাকেন আপনার ম্যাক্রোস যদি অ্যালাউ করে রাত্রে ওটস খাওয়া আপনি ওটস খেতে পারেন সমস্যা নেই ম্যাক্রোস অ্যালাউ করে মানে আমি বোঝাচ্ছি যে আপনার ডায়েটে ধরেন দুইশো গ্রাম কার্বোহাইড্রেট আছে এই দুইশো গ্রাম কার্বোহাইড্রেট আপনি সকাল বিকাল রাত সব সময় মিলে আপনি নিতে পারবেন হ্যাঁ এবং এই দুশো গ্রাম কার্ব খেয়ে যদি দেখেন যে আপনার বডি সুন্দরভাবে ওয়েট লস করে যাচ্ছে স্মুথলি তাহলে আপনি আপনার কার্ব চালা যেতে পারেন আর যদি দেখেন যে না রাতে কার্ব নেওয়ার পর আপনার ওয়েট লসে প্রবলেম হচ্ছে তাহলে ধরে নেন আপনি রাতের বেলা যে রেস্টিং পিরিয়ডটা এই সময় আপনি কার্ব সেন্সিটিভ আপনার বডি তখন গ্লুকোজটা মুভ করতে পারে না ব্লাড থেকে সো আপনি ওই কার্পটাকে কাট না করি কার্পটাকে আইদার ওয়ার্কআউটের আগে কিংবা দিনের অ্যাক্টিভ আওয়ারে ইউজ করে ফেলতে পারেন একটা ভাই কোশ্চেন করেছিল যে উনি ওয়ে প্রোটিন নিচ্ছে টুগেদার উইথ সোয়া প্রোটিন এটাতে কি আলাদা কোনো বেনিফিট হবে মাসেল ম্যাসের জন্য না বেনিফিট হবে না বাট ওয়ে আর সোয়া একসাথে স্ট্যাক না করাটাই বেটার কারণ ওয়ে প্রোটিনের সঙ্গে যখন আপনি সোয়া প্রোটিন কিংবা মিল্ক অ্যাড করবেন আমি একটা জিনিস এখানে বলে দিই অনেকে দুধের সাথে মিলায় খায় এই হ্যাঁ ওয়ে এটা কিন্তু ওয়ের কোয়ালিটি নষ্ট করে দেয় ফার্স্ট অফ অল ওয়ে স্লো বানায় দেয় এবং সেকেন্ড হচ্ছে ওয়ের কোয়ালিটি নষ্ট করে দেয় এত সোয়ের সাথে ওয়ে না মিলে আপনি যেহেতু প্রোটিন বাড়াই খেতে যাচ্ছেন আপনি সোয়ের সাথে ওয়ে না মিলে দুই স্কুপ ওয়ে খান তাইলেই হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন মাইন মাসেল কানেকশন কতটুকু গুরুত্বপূর্ণ এবং ব্যাক অ্যান্ড চেস্টের ওয়ার্কআউট আউট করলে এইসব মাসেলে ফিল করার কোনো ওয়ে আছে মাইন্ড মাসেল কানেকশন যদি আমরা বিল্ড আপ না করতে পারি তাহলে তো আমরা ভালো বডি বানাতে পারবো না কারণ মাইন্ড মাসেল কানেকশন মানেই হচ্ছে যে আপনি যে মাসেলটাকে ট্রেন করতেছেন ওই মাসেলটা আপনি প্রপার যে ট্রেন করতেছেন এটা বুঝতে পারার উপায়টা হচ্ছে মাইন্ড মাসেল কানেকশন আর ব্যাক এবং ব্যাক এবং কী কবে ব্যাক এবং চেস্ট চেস্ট ব্যাক তো আমরা চোখে দেখতে পাই না দ্যাটস ওয়াই ব্যাক ট্রেনিং করার কিছু টিক ট্রিক্স অ্যান্ড টেকনিক্স আছে সো আমি নেক্সট যে ব্যাকের ওয়ার্কআউটের ভিডিওটা বানাবো এই ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রপার কেমনে ব্যাক ট্রেনিং করার সময় ব্যাক ফিল করতে পারেন সেই টিপসগুলো গুলোতে পারবেন হ্যাঁ নেক্সট কোশ্চেন খুবই পপুলার খুবই পপুলার এটা কি এটা করবেন নাকি আমি বলে ফেলবো শো ওবাই করেন প্লিজ

আমি অ্যানসারটা কি দেওয়া শুরু করব অবশ্যই ওকে আমি অ্যানসারটা ক্যামেরার দিকে তাকাই দিতেছি পুরো ঠিক আছে শেষ কোয়েশ্চেন হ্যাঁ সো স্টেরয়েড ফার্স্ট অফ অল যদি আপনি প্রপার ইউজ না করে অ্যাবিউজ করেন ডেফিনেটলি এটা হার্মফুল এবং এটা যদি আপনি ইউজও করেন অ্যাবিউজ নাও করেন তাও এটা সাম শর্ট অফ হার্মফুল কারণ সবার বডিতে স্টেরয়েড সেইমভাবে রিয়্যাক্ট করে না ধরেন অনেক মানুষ আছে যারা সুস্থ আমরা মনে করি দেখে যে সেই লোকটা সুস্থ তার কিডনি লিভারে কোনো সমস্যা নেই বাট আপনি চেক করে দেখবেন যে তার কিডনি লিভারটা ভালো আছে বাট মানে বর্ডার লাইনে ভালো আছে স্ট্রং না অনেক হ্যাঁ ধরেন দুইটা লোককে দাঁড়া করিলেন একটা লোকের স্টেরয়েড নিছে সেম ডোজ আরেকটা দিবেন আরেক লোকের ক্ষতি হয়ে গেছে আর আরেকটা লোকের কোনো ক্ষতি হয়নি এর রিজন কি সেকেন্ড যে পার্সন আছে তার অর্গ্যান অনেক স্ট্রং তার অর্গ্যানের অনেক লোড নিতে পারে স্টেরয়েড রিসিভ করার ক্ষমতা বেশি লোক যে আছে তার দুর্বল দুর্বল ন্যাচারাল যখন থাকে মানে কোনো কিছু নিচ্ছে না তখন হয়তো দুর্বল না বাট যখন কোনো কিছু নিচ্ছে ওইটার যে লোড আছে তার বডি টেকেল করতে না তার জন্য এটা ক্ষতিকর তো যে কোনো জিনিস যেটা আপনাকে রেজাল্ট দিবে ওইটা আপনার খারাপ কিছু করতে পারে এখন আসেন স্টেরয়েড বডি বিল্ডিং এর জন্য জরুরি কতটুকু স্টেরয়েড মাসেল বিল্ডিং এ হেল্প করে কখন হেল্প করে যার বডিতে অলরেডি মাসেল আছে যে অনেক বছর ধরে ট্রেনিং করে এখন আপনি একটা বাড়ি বানাবেন ধরেন আপনার যে বাড়ি বানানোর জন্য আপনার কি দরকার র মেটেরিয়ালস দরকার এই ধরেন সেমই আমাদের বডি বানানোর জন্য যে র মেটেরিয়ালস দরকার সেটা হচ্ছে প্রোটিন কার্বন ফ্যাট বাড়ি বানানোর জন্য র মেটেরিয়াল দরকার ইট বালু সিমেন্ট এখন আপনি ওগুলো বানানোর জন্য কি লাগবে ওয়ার্কার্স এখন ধরেন আপনার কাছে ওয়ার্কার্স এখানে ওয়ার্কার্স বলতে আমি বলছি স্টেরয়েড ধরেন আপনার কাছে অনেক স্টেরয়েড আছে দ্যাট মিনস আপনার কাছে অনেক ওয়ার্কার আছে কিন্তু আপনার কাছে র মেটেরিয়াল নাই লাইক আপনি বডি বানাবেন আপনি এনাআ প্রোটিন কারবার ফ্যাট নিচ্ছেন না এখন আপনি ওয়ার্কার দিয়ে কাজ করাবেন আপনার ইট বালু সিমেন্ট এনাফ নাই তাই ওই ওয়ার্কার কি করবে ওয়ার্কার কিছু করতে পারবে না সেম আপনার বডিতে যদি এনাফ প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট না দেন নিউট্রিশন না দেন আপনার বডি স্টেরয়েড কিছুই করতে পারবে না এবং আপনার যদি এনাফ মাসেল ম্যাশ না থাকে ওয়েল বিল মাসেল ম্যাশ না থাকে দ্যাট মিনস ওটা আপনার জমি স্ট্রং জমি স্ট্রং ফাউন্ডেশন যদি না থাকে স্টেরয়েড কোনো কাজ করবে না আপনার বডিতে সো বডি বানানোর জন্য দরকার তিনটা জিনিস একটা হচ্ছে আপনার ট্রেনিং একটা হচ্ছে আপনার নিউট্রিশন আর একটা হচ্ছে আপনার ডেডিকেশন এইগুলো যদি ঠিক থাকে তারপর যদি আপনি কখনো মনে করেন যে আপনি প্রফেশনাল বডি বিল্ডিং করবেন সেই ক্ষেত্রে স্টেরয়েড অ্যাড পারে বাট আপনি মানে জেনারেল ফিটনেস নিয়ে চিন্তা করেন আপনি একটা ভালো বডি চান স্টেরয়েডের কোনো দরকারই নেই আপনার যদি কেউ আপনাকে বলে থাকে যে মাসেল বিল্ড করতে হলে আপনি স্টেরয়েড লাগবে ওই লোক আপনার সঙ্গে ব্যবসা করতেছে আর কিছু না সে আপনাকে বোকা বানাচ্ছে দ্যাটস ইট সো এই ছিল আমাদের কি আজকে ভাই

মানুষ প্রি ওয়ার্কআউট দেখা যায় ঘুমানোর আগে প্রি ওয়ার্কআউট খায় ঘুমায় এমন একটা অবস্থা হয়ে গেছে তো বিষয়টি হচ্ছে যে আগে আপনার কিন্তু ফাউন্ডেশন যদি আমরা কেউ না বানাইতে পারি হ্যাঁ স্টেরয়েড আপনার প্রোটিন স্টেরয়েডের কাজ কি আমি সবাইয়ের উদ্দেশ্যে বলতেছি স্টেরয়েডের কাজ হচ্ছে মাসেল প্রোটিন সিনথেসিস বাড়ানো দ্যাট মিন্স মাসেলে প্রোটিনের অ্যাবজর্পশন রেট বাড়ায় দেওয়া কিন্তু ভাই এটার জন্য কি লাগবে মাসেলের প্রোটিন দেওয়া লাগবে আপনি যদি প্রোটিন না দেন তাহলে সিনথেসিস বাড়লেই কি আর না বাড়লেই কি ঠিক না ধরেন ধরেন আপনি আমার একটা খুব ভালো ডায়েট লিখে দিলেন হ্যাঁ তো ডায়েটটা লিখে দিলেন আমি বাজার সদায় করে রান্নাম কিন্তু ওই যে মুরগি মুরগা ডিম ডান চিকেন এগুলো তো আমার রান্না করে খাইতে হবে যদি না খাই তাহলে আপনার ভালো ডায়েট প্ল্যানটার কোনো ভ্যালু নেই আমি যে বাজার করে নিয়ে আসছি ভাই টাকা দিয়ে কিনে আনছি বাজার গুলো এটারও কিন্তু কোনো ভ্যালু নেই মানে আরেকটা সহজভাবে যদি বলি মানে একটা বিল্ডিং যদি তৈরি করতে হয়

রোগ বড় ধরনের আমাদের যে রোগগুলো থাকে এগুলো আমাদের জেনেটিক্যালি থাকে এবং আমাদের সবচেয়ে বড় আমরা আমরা আমাদের জেনেটিকিয়া মানে জেনেটিকেরই মানে কি বলে এটাকে ভিকটিম আমরা আমাদের আমরা সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে আমাদের জেনেটিকের সো জেনেটিক্যালি কোনো কিছু যদি থাকে সেটা আমাদের এসে অ্যাটাক করবেই এখন বিষয় হচ্ছে যে বললাম না যে অনেকের বডিতে অনেক কিছু রিসিভ করতে পারে এবং অনেকের বডি অনেক কিছু সহ্য করতে পারে না যারা সহ্য করতে পারে না ওরই রোগটা তাড়াতাড়ি দেখা দেয় আমাদের মধ্যে আমার যেটা মনে হয় যে এই আমরা আরেকজনকে দেখে এক্সাক্টলি কপি করতে চাওয়া বা তাকে অনুসরণ করা যে ও এটা করছে ওর এটাতে কাজে দিচ্ছে আমি ঠিক সেভাবে তাকে ফলো করে গেলাম এটাও একটা 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 কিন্তু কিন্তু কনসেপ্টে ভুল আমার কাছে মনে হয় কারণ নট এভরি বডি টাইপ ইস সেই আর ডায়েটার ফিটনেস এর ক্ষেত্রে ইজ নাথিং কল ওয়ান সাইজ আমি যেরকম কিছু জিনিস আমি মেনে নিয়েছি আমার আমার ক্ষেত্রে যে হ্যাঁ আমার বডিটাই বেটেই আমি হয়তো ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত যেতে পারবো আমি হয়তো মানে ওর ওটাই হয়তো আমার লিমিটেশনস তো সবারই নিজের ইয়েটা বোঝা উচিত যে হোয়াট ইজ হিজ লিমিটেশনস কতটুকু পর্যন্ত সে যেতে পারবে নাকি কি বলেন ডেফিনেটলি ডেফিনেটলি এবং এটার জন্য আমি বলবো যে যে কোনো প্ল্যান শুরু করার আগে আপনি যে ন্যাচারাল ন্যাচারালিও করেন অবশ্যই আপনি ব্লাড ওয়ার্ক করা উচিত সো দ্যাট আপনি জানতে পারবেন যে আপনার বডিতে কোন কোন মার্কার্স খারাপ আছে ভালো আছে কোনটা বেশি কোনটা কম কোনো কিছু যদি আপনার বর্ডার লাইন থেকে থাকে আপনি কিন্তু ন্যাচারালি মানে এখানে আসলে কি বডি বিল্ডিং না দেখা যাচ্ছে যে আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন ওই কাজটা যদি আপনার জেনেটিক মানে বডি ওইটা না নিতে পারে আপনি ওটা প্রেশার দিয়ে করতেছেন মানে আপনি একসময় নক আউট হয়ে যাবেন সো যে কোনো কিছু শুরু করার আগে আপনি ব্লাড ওয়ার্ক করেন দেখেন আপনি কোন রেঞ্জে আসেন কেউ যদি স্টেরয়েড নিতে চান আল্লাহর রস্তে ব্লাড ওয়ার্ক করেন আগে দেখেন যে আপনি কোন আপনি এটা নেওয়ার আগে আপনি কই দেন একটা দুটো সাইকেল করার পর কিংবা একটা সাইকেল করার পর যখন আপনি ব্লাড ওয়ার্ক করবেন তখন মিলিয়ে দেখতে পারবেন যে আপনার বডিতে এই সাইকেলটা করার পর কি ধরনের চেঞ্জ আসছে এবং আপনার কি ফার্দার নেক্সট লেভেলে যাওয়া উচিত কি উচিত না হ্যাঁ যদি দেখেন যে খারাপ হইতেছে তাহলে আপনি এখান থেকেই যে আমি এই রাস্তায় আর হাঁটবো না শেষ হ্যাঁ আর একটা কথা কি যে এই রাস্তায় যে একবার হাঁটছে তার এই রাস্তায় হাঁটাই লাগবে এই রাস্তায় হাঁটার আগে পঞ্চাশ বার চিন্তা করেন যে আপনি এই রাস্তায় হাঁটার জন্য আপনি রেডি কি না আপনার ওই অ্যাবিলিটি আছে কি না এবং কোনো কিছু হইলে আপনি দিতে পারবেন কি না আপনার ওই পরিমাণ মেডিকেল মেডিকেল আছে কি না মানে ওই ধরনের ডক্টরের সাথে লিঙ্ক আপ আছে কি না এখন ডক্টর তো অভাব নেই সব ডক্টর তো রয়ের সম্বন্ধে জানেও না বডি বিল্ডিং সম্বন্ধে জানে একটা এথলিটের বডি একটা নর্মাল নর্মাল মানুষের বডি সেম না তাদের দুজনে ট্রিটমেন্ট সেম হবে না তাদের ব্লাড ওয়ার্ক সেম আসবে না তাদের লিপিড প্রোফাইল সেম আসবে না কারণ এথলিটের বডি সব কিছু চেঞ্জ হয়ে যায় তার অ্যাথলেটিক পারফরমেন্সের কারণে সো এই জিনিসগুলা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে এবং ওই যে কথায় কথায় খালি স্টেরয়েড নিলাম স্টেরয়েড নিলাম হ্যান হবে হ্যান হবে আরে ভাই আগে আপনি বা শিখেন কেমনে ওয়ার্কআউট করা লাগে কেমনে খাইতে হয় হ্যাঁ স্টেরয়েড ইউজ করতে টাকা লাগে আপনি একটা ভালো কোচ হায়ার করে আগে তার কাছ থেকে শিখেন ওই স্টেরয়েড নিয়ে যে টাকা নষ্ট করবে টাকা নষ্ট না করে আগে ভালো একটা কোচ হায়ার করেন আপনি অনেক টাকা সেভ হবে আপনি অ্যাট ভালোভাবে তো করতে পারবেন যে আপনার কি দরকার নিজেকে যাচাই বাচাই করে দেখেন আমি আমার একজন ক্লায়েন্টের ট্রান্সফরমেশন খুব শীঘ্রই পোস্ট করব আমি তার নামটা মেনশন করব না বাট ওনাকে একদিন পডকাস্টে আনবো সো ওনার সাথে আমরা যখন কথা বলবো তখন আমরা অনেক কিছু জানতে পারবো যে উনি আসলে কোন রাস্তায় হাঁটা দিছিলেন কোন রাস্তা থেকে ব্যাক করছে আমি শো শেষ হওয়ার পরে বলি এটা কারণ ওনার পারমিশন না নিয়ে তো আমি ওনার নাম বলতে পারবো না উই উইড লাভ টু হ্যাভ হিম অ্যাজ আ গেস্ট ইয়েস উইল বি আ ভেরি গুড এক্সপেরিয়েন্স ইয়েস এবং অনেক কিছু আমরা জানতে পারবো টু নো অ্যাবাউট সার্টেন ফিটনেস জার্নিস অফ দ্য স্টোরি কি কিভাবে কি করেছে আচ্ছা বিফোর উই এন্ড দ্য শো আজকের পডকাস্ট আমি চাচ্ছিলাম যে কতগুলা আমরা মানে কারো মনে কোনো দুঃখ রাখবো না ঠিক আছে ওই যে এক ভাইয়ের দুঃখ এত টাকা টাকা করেন কারণ একটা ডায়েট দিয়ে দিন তো ওই ফ্যাট লস পডকাস্টে আপনি একটা জিনিস কতগুলো জিনিস সাজেশন দিয়েছিলেন আপনি কি আপনার ওই ওই ভিউর্সদের জন্য আবার কি একটু রিপিট করবেন প্রোটিনের ক্ষেত্রে এবং কার্ভের ক্ষেত্রে আচ্ছা বাট বিফোর উই গো টু দ্যাট আমি কিছু মানে কুইক ফায়ার কোয়েশ্চেন্স করতে চাচ্ছিলাম ফিটনেস রিলেটেড মানে জাস্ট শর্ট এর মধ্যে অ্যানসার দিলেও হবে বিকজ আমাদেরও মেসেজে প্রচুর কোয়েশ্চেন্স কোয়েশ্চেন্স আসে তো কিছু আমি শুরু করি তাহলে শিওর আচ্ছা প্রথমে হচ্ছে যে যদি কার্ডিও করতে হয় হোক সে ফ্যাট লস হোক বা যে কোনো ধরনের ট্রেনিংয়ে থাকুক মানে যে কোনো ধরনের জার্নিতে থাকুক কার্ডিও আগে করবে না পরে করবে আফটার মানে স্ট্রেংথ ট্রেনিংয়ের আগে করবে না পরে করবে পরে করবে পরে করবে গুড কী কারণে কারণ আফটার এক্সারসাইজ আপনার বডি ডিপ্লিট মোডে চলে যায় কার্বোহাইড্রেট ডিপ্লিট মোডে চলে যায় তখন আপনার বডি ফ্যাটের ফিউল হিসেবে বেটার ইউজ করতে পারে এবং ওয়েট ট্রেনিং এর কারণে ওয়েট ট্রেনিং এর কারণে আপনার বডি অলরেডি ডিপ্লিটেড এবং আপনার মাসেল অলরেডি মেটাবলিজম মেটাবলিক্যালি মাসেল অনেক অ্যাক্টিভ সো ওই সময় ক্যালোরিজ বেশি বার্ন করবে ওকে এন্ড সাধারণ ক্ষেত্রে উড ইউ সাজেস্ট এনিওয়ান টু ডু কার্ডিও অন এমটি স্টমাক 100% কারণ ওই সময় ব্লাড গ্লুকোজ অনেক লো থাকে মানে ইভেন ইফ হি ইজ অন আ ফ্যাট লস জার্নি অর ইভেন ইফ হি ইজ ট্রাইং টু বাল্ক আপ তখনও শিওর 100% বাল্কিং এর সময় বাল্কিং এর সময় যদি কেউ বাল্কিং এর সময় হোয়াই ইজ ইট নেসেসারি লাইক টু হ্যাভ আ কার্ডিও মানে ওরকম ভাবে ফোকাস করার দরকারটা কি দেখেন দিনের শুরুতে প্রথমত তার মেটাবলিজম শুরুতে না মানে ওভারঅল কার্ডিও কি যে বাল্ক আপ করবে তারও কি করা দরকার डेफिनेटলি এট লিস্ট আপনি হার্ট ভালো রাখার জন্য করা উচিত হার্ট ভালো রাখার জন্য করে হ্যাঁ এবং আপনার ডাইজেশন বলেন কারণ কার্ডিও করলে কার্ডিও যখন আমরা মুভমেন্টগুলো করি আমাদের বাউল মুভমেন্ট ভালো হয় আমাদের ডাইজেশন ভালো হয় এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের খুদ অনেকে বলে আমি খেতে পারি না সো আপনি যদি এম টি স্টোমা কার্ডিওটা তার বাল্কিং প্রোগ্রামে অ্যাড করে তখন কিন্তু তার অ্যাপাটাইট বেড়ে যায় এবং আমি আমার অনেক ক্লায়েন্টকে অ্যাপ্লাই করে দেখছি এবং তারা অলরেডি ভালো একটা রেজাল্ট পাচ্ছে আমি আপনার আর ওই মাহাদি ভাইয়ের পডকাস্টে আমি একটা জিনিস আমি আপনাকে বলেছিলাম যে একটা পর্যায়ে আপনারা কথা বলছিলেন ওয়াই ইজ ইট সো ইম্পর্টেন্ট টু ইট আ লট অফ কার্বস আমরা যেরকম কার্বকে আমাদের প্রধান শত্রু হিসেবে একটা মানে ছড়িয়ে দেওয়া হয়েছে মানে সবার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কার্ব 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 একটা মানে ভয়ানক একটা জিনিস সো আপনি কিন্তু মাহাদি ভাইয়ের সাথে আমরা যখন কথা বলছিলেন আপনার এক পর্যায়ে বলছিলেন যে কার্ব কি কারণে খেতে হবে মানে ওয়াই ইজ ইট সো ইম্পর্টেন্ট ওই জিনিসটা একটু বলবেন আচ্ছা বাল্কিং ক্ষেত্রে বাল্কিং হোক আর কাটিং হোক কাটিং না কাটিং ক্ষেত্রে অনেকের লো কার্ব ডায়েট যাওয়ার প্রয়োজন পড়ে বাট বাল্কিং এর ক্ষেত্রে অনেক মানুষ আছে যারা একটা সার্টেন অ্যামাউন্ট প্রোটিনের পর আর ডাইজেস্ট করতে পারে না ধরেন টু গ্রাম পার কিলো বডি ওয়েট থেকে ম্যাক্সিমাম টু পয়েন্ট টু পর্যন্ত যেতে পারে কিন্তু মাসেল বিল্ডিং এর জন্য অনেকের রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যায় সেক্ষেত্রে আপনি তা তাকে তো প্রোটিন দিতে পারছেন না বাট আপনি তাহলে তাহলে কিভাবে আপনি তার মাসেল বিল্ডিং করাবেন আপনি তখন তার প্রোটিনটাকে ঠিক রেখে ওই জায়গাটাই রেখে আপনি কার বাড়ায় দেন

এবং প্রোটিনকে যদি টাচ না করে এনার্জি হিসেবে ইউজ করার জন্য দ্যাটস ওয়াই আই প্রিফার এনাফ ফিউল নট মোর কার্ব দিস ইজ এনাফ কার্ব ওকে আর ফ্যাট লসের ক্ষেত্রে এভরি মান্থ হোয়াট ইজ এ সেফ ওয়েট টু লুজ এভরি মান্থ এভরি মান্থ তিন থেকে চার কেজি তিন থেকে চার কেজি ও মাই গড হাউ ইটস ভেরি ডিফিকাল্ট

আপনাদের এই ভালো ভালো কোয়েশ্চেনের কারণে আমাদের আমরা এই কিউ এন এপিসোডটা রেখেছি এবং সামনে এটা আমরা আরও কন্টিনিউ করবো আপনারা আরও ভালো ভালো কোয়েশ্চেন করবেন এবং ইনশাল্লাহ আমরা একদিন ট্রাই করবো লাইভে আসার লাইভে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার আমরা এই টিম ইনশাল্লাহ সো স্টেট ইউন থ্যাংকস ফর ওয়াচিং এবং একটা জিনিস প্লিজ শুভ ভাই লাইক শেয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব